السلام عليكم দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি নরসিংদী জেলা শিবপুর থানার একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হাট কুটিয়ার হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শনিবার এবং বুধবার মূলত শনিবারই গরু ছাগল উঠে থাকে তো আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে সুন্দর সুন্দর সার গরুর দরদাম জানাবো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এটার কত দাম চাইতেছেন 145 কা আপনার কি ফালের বাড়িত কটা আছে না একটাই বাড়িত আছে আরো চারটা এরকম হই না এগুলো একটু ছোট এগুলো একটু ছোট তো কাস্টমাররা কত কইতাছে কাইডার 120 125 কইতাছে দাঁতে কটা দুই দাঁত দাঁতে দুই দাঁত আচ্ছা তো কত হইলো কা সারান নিয়ত আছে নিয়ত 32 30 এর নিচে বেচতেন না আচ্ছা ঠিক আছে কা ধন্যবাদ বলো হইকেন দর্শক বন্ধুরা 130 হলে ছেড়ে দেব তো অনেকেই রমজানের জন্য আপনার গরু সংগ্রহ করতেছে যে রোজার ঈদে আপনার বিক্রি করে দিব তো দুই তিন মাস পাইলে আপনার বিক্রি করব তো আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু কালেকশন রাখা ওইদিকে মাশাআল্লাহ একটা বাঘের বাচ্চা দেয়া আছে দাদি এইটা কার আসসালামু আলাইকুম ভাই আমার গরুর গলন গেল না কত দাম বলি আপনার গরু কোনটা আমার গরু ওই পাশে ওই পাশে এটা কার এটা আমার কি অবস্থা ভালো আছেন নি আচ্ছা এটা কত এটা দাম চাইতেছেন কত দাম চাইতেছে 132 132 আর দেওয়া দাম 20 মিশ বলে 20 মিশ কয় মানে কত হলে সারান নিয়ত আছে 30 ব্যাঙ্গে বেচলাম 30 ব্যাঙ্গে বেচলাইবেন ওজনটা কত দূর হবে 5 মন 5 মন আচ্ছা দাঁতে কি দুইটা দাঁতে দুইটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন ওকে দর্শক বন্ধুরা এই পাশে আরেকটা সুন্দর একটা বাঘা কালেকশন দেখতেছি এই রাখারও মালিক নাই আপনারা যারা খামারের জন্য গরু ঢুকাইবেন এরকম আপনার বডি দেখে লইবেন আট পা গলি দেন কি মোড়া মোড়া মাশাআল্লাহ এটা কার তোমার দাম কত এটার 220 আর মালিক কেডা হ্যাঁ এদিকে আচ্ছা মেন মালিক কেডা লাস্ট কত হলে সারন যাবে এটা লাস্ট 190 আচ্ছা দর্শক বন্ধুরা সুন্দর একটা মাল হই তো এরকম আমরা হাটে এসে সুন্দর সুন্দর আগে আটটা গুরুন্ডি দিয়ে লইবেন যারা খামারে রইবেন এটা কার গামনের এটা কি আপনি ফালেন না কিনা 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 আছেন এটার দাম টাকা কত চাইতেছেন 200 এটা কত হইলে কাছারান নিয়ত আছে ধন্যবাদ ভালো থাকেন তো এই পাশে আর একটা গরু আছে পুরো টাইগার কাস হইলে ভালো নি কাইডা আপনার না এটা আপনার ধুন্দাই আপনার আচ্ছা কা এই টাইগারটার দাম কত কা 180 চাওয়া দাম আর দেওয়া দাম 60 পেয়ে নিলে বেচে লইবেন না আর এটা দেশিটা 110 চাওয়া দাম আর দেওয়া দাম 95 হলে ছেড়ে দিবেন আচ্ছা কা ধন্যবাদ কা ভালো থাকেন তো দর্শক বন্ধুরা এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মেরা পাওয়া যায় গারল পাওয়া যায় উন্নত জাতের ছাগল করজ জাতের ভালো ভালো ছাগল পাওয়া যায় বাচ্চা পাওয়া যায় তো আপনারা চাইলে এই বাজার থেকে আইসা সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা ছোট বড় মূলে সব ধরনের গরু পাওয়া যায় তো আমরা করে একটু একটু ভালো কালেকশন দেওয়ানোর জন্য চেষ্টা করতেছি তো এদিকে দেওয়া যায় আবার নাইকা মাইকা উড়াই লাইছি মানে নাইকার আমদানি বেশি আজকে এই পাশে সার গরুটা দেখি ছোটর মধ্যে কেউ কা আসলে বলা নি কা দাম কত 110 আর দেওয়া দাম বাটা রেট 95 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো হয়েছেন দর্শক বন্ধুরা এই পাশে আরেকটা দেশি সার গরু আছে ভাই শৈলা বলা নি কত ভাই এটা দাম কত দাম ১০৫ চাওয়া দাম আর দেওয়া দাম দেওয়া দাম 90 লেবে চালাইবেন দর্শক বন্ধুরা একবার খুব না আড্ডি তো খাইয়ে স্বাদ পাবেন মালরা সেরকম ওই দে বাঘের রক্ত খাইয়ে চিত্তে গেছে গা দেখছেন নি
তো এদিকে আরেকটা আছে দেশি মাল ভাই ভালো আছেন দাম কত ভাই এটার দাম তো ছয় 85 85 সাও দাম আর দেহ দাম 75 এর দিয়ে দিবেন 75 এর দিয়ে দিবেন দাঁতছে দুই দাঁত দর্শক বন্ধুরা 75 এর দিয়ে দিবে দুই দাঁত মাশাআল্লাহ রোগা চলে বলা নি গা তাই তো কা আলহামদুলিল্লাহ কা কত এটা দাম 95 95 চাইতেছেন আর কাস্টমাররা কা কত কইতেছে 80 কইছে স্যার 80 আর লাস্ট কত হলে সারন দেব কা 85 85 যাক তো লোকা সাগাছি হয়ে গেছে গা আল্লাহর রহমতে দর্শক বন্ধুরা রামনগরে ওই পাশে কিছু দেশ সুন্দর সুন্দর খামার উপযোগী মাল দেখছিলাম ওই পাশে যাইতে আজকে ওই পাশে ফর হয়ে যায় দর্শক বন্ধুরা এই পাশে কিছু হরিণের বাচ্চা আছে তো যারা বাচ্চা সংগ্রহ করবেন সুন্দর সুন্দর হাই কোয়ালিটির তো এইদিকে চলে আসবেন এদিকে বেশি হয়েছে কাটাই মাল আর ভালো ভালো মাল উঠে মাঝে মধ্যে কি অবস্থা ভাই ভালো আছেন কত ভাই আমনে দাম কোন দেব দর্শক বন্ধুরা এই পাশে একটা গরু বেচা কিনে হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই ভাই কোনটা বেচছেন নিচে কত ভাই এটা বেচি নিচে নিচে গা এডিকার এডিকার নাদির ভাই দর্শক বন্ধুরা এই পাশ এই সিরিয়ালে মোটামুটি ভালো সুন্দর সুন্দর গরু আছে কিন্তু মন মতো হইলাম না যার কারণে আপনাকে দরদাম দেয় তো আল্লাহ আপনার কি তো এই পাশ হচ্ছে গাভীর বাজার তো আপনারা ওই যে দর্শক বন্ধুরা জিনিসটা তো মাশাআল্লাহ সুন্দর ইয়োগা আসলে বলা নি গা গাড়ির দাম কত গা ওই দে দুনো নদী বাঘের রক্ত গায়ে লইছে লাগিচ্ছা লাগিচ্ছা নাবি কম্বলটা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা সেরকম তার লগে আর একটু ফিকশন আছে আর কি দুইটা দুই গ্রুপের দর্শক বন্ধুরা কিছু ছুড়ু গরুর কালেকশন আপনাদেরকে দেখাই মাঝে মধ্যে দর্শক বন্ধুরা ঘুরলে গেলে দু একটা বালা জিনিস চো পরে আর কি একটু আইয়ে আরো ঘুরতে হইব এই পাশে কিছু ভালো ভালো কালেকশন দেওয়া যায় আপনারা এই যে ডাবল না বিকম্বল দেখে লইবেন আর এই যে ফাগুলি মোটা মোটা দেখবেন মোটামুটি বড় ভাই ভালো আছেন নি আজকে কয়টা আচ্ছা 24টা নতুন মাল লই ফেলছেন না আচ্ছা তো এটা কত করে মোটামুটি দর্শক বন্ধুর সুন্দর সুন্দর মাল আছে আপনারা যাদের দরকার যোগাযোগ করবেন আচ্ছা ভাই এই লাল মালটা কত দর্শক বন্ধুরা আসলে আমরা এটা ষাট হাজার এগুলি কিন্তু অনেক সুন্দর হাই কোয়ালিটির মাল অনেকে দেখেন যারা বাটপারি করে এরকম সুন্দর করে দেখায় আর কি তো আপনারা দেখা ধরা খাই লেবেন এই দেন কত ছুটু মাল কত বড় দেখাইতেছি তো এই দেন আসলে কিন্তু মাল ছুটু ঠিক আছে তো কোয়ালিটি মাশাল্লাহ খারাপ না কষ্ট আছে পাওগুলি সুন্দর আছে তো এরকম সুন্দর সুন্দর কালেকশন সবসময় পাওয়া যায় বাইরের কাছ থেকে আচ্ছা ভাই একটু ফোন নাম্বারটা বলেন 09631733 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন মানুষ আইবার বনে এই যে ঈদ আইবার তো আছে বাজার জমে গেছে গা